السلام عليكم ورحمة الله وبركاته أهلا بكم أيها المشاهدون المشاهدات من دولة بنغلاديش ومن خارجها على شاشة قناة العربية البنغلادشية من البرنامج الأهرام ممارسة الترجمة من الصحيفة العربية اليوم نقدم لكم الحلقة الخامس والسبعون وعنوان الترجمة على نقبة جديدة بيدا مواجهة ناتو روسيا ستشعل حربا عالمية ثالثة بشغط جناتي دار شوبيندو، رندو بنادر جنو نيامو تهجون بدير. পর্দায় আল্লাহরি ভত্রিক নাম চর্চা প্রোগ্রামের আজকের পঁচাত্তরতম পর্বে যেখানে আপনাদের জন্য রয়েছে আন্তর্জাতিক বিষয়ব্যালি সম্পর্কিত ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সম্পর্কিত দারুণ দারুণ শব্দাবলী এখানে আমরা আপনাদের জন্য আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার উপর যে নিষেধাজ্ঞা দিচ্ছে সেগুলো সম্পর্কে বিস্তারিত খবর রয়েছে আমরা আজকে খবরটা নিয়েছি একটি সংবাদ মাধ্যম আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি অনুবাদ চর্চায় আমরা খবরের হেডলাইনে বলছি আপনাদের জন্য আলানা কব জাদি দাতান

মুওয়াজাহাতো রুশিয়া ন্যাতো এবং রাশিয়ার মুখোমুখি সতলু আলা প্রজ্বলিত করে দেওয়া হ্যারবান যুদ্ধ আলামিয়েতান বিশ্ব তালা সাতান তৃতীয় তৃতীয় বিশ্বযুদ্ধে প্রচলিত করে দেবে প্রজ্বলিত করে দেবে রাশিয়া এবং নেটোর মুখোমুখি এটা তিনি বলছেন অর্থাৎ তিনি নেটো এবং রাশিয়ার মুখোমুখি নাদার করিয়ে নাদ নাদার করিয়ে রাশিয়ার উপর বিভিন্ন নিষেধাজ্ঞার মা নিষেধাজ্ঞার মাধ্যমে তাকে দুর্বল করানোর চেষ্টা করতেছে এটা তাদের একটা কৌশল এরপরে আমরা যাচ্ছি খলার রয়েস আল আমরিকি আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন ইনতো খরিত। لن ينخرط خريطة في مواجهة مباشرة مع روسيا لأنها ستؤدي إلى حرب عالمية ثالثة، واعلن أن الولايات المتحدة وحلفائها قرروا استبعاد روسيا من نظام التجارة التبادلي المعمول به في التجارة العالمية. আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন যে ইন্ডিয়ান নেতো নিশ্চয়ই ন্যাটো লাই এন খারেতা এন এন লান আসার কারণে মজার শেষে জবর হবে লাই মানে কখনই এন খরাত মানে নিমগ্ হবে না মানে জড়িয়ে পড়বে না ফি মুয়া যে মুয়া সরাতেন সরাসরি মুখোমুখি মুখ সরাসরি মুখোমুখিতে কখনোই জড়িয়ে পড়বে না মা আরো রাশিয়ার সাথে লে কেন না সাত অর্থাৎ ফাইল হচ্ছে মোয়াজে হাতুন মো কারণে এই সরাসরি মুখোমুখি ইলা হার বেন হার আমরা জানি মহান মোয়ান্না শেষে মাই এজন্য এর জন্য সালে সাতেন তার সেফদিটা এসেছে মোহান্না হিসেবে হিসেবে এবং সেটা কারণ এটা তৃতীয় বিশ্বের দিকে ধাবিত করে দেবে সেটা তিনি বলছেন ও আলানা এবং তিনি বলছেন যে ঘোষণা করেছেন আনবে মুহেদা তা নিশ্চয় ওই যুক্ত যুক্তরাষ্ট্র ও হুলেফা এবং তার বন্ধুরাষ্ট্রগুলো তার বন্ধুরাষ্ট্রগুলো করু কর্রয়ু করু টেক অ্যান্ড ডিসিশন তারা সিদ্ধান্ত নিয়েছে ইস্তে ইজতেফা আদ মানে দূরে রাখাভাবে ইস্তেফালের একটা মজদার কাউকে দূরে রাখা আমরা জানিভাবে ইস্তেফার একটা খাসিয়াত বা বৈশিষ্ট্য হচ্ছে দূরে রাখ চাওয়া ইস্তেমাত মানে দূরে রাখতে চাওয়া অর্থাৎ রাশিয়াকে দূরে রাখতে চাচ্ছে জালাতে মিত্তেজারাতে ইেজারাতের তাবাদুলি বাণিজ্যিক যে এক্সচেঞ্জ বা বাণিজ্যিক যে লেনদেন রয়েছে সেটাকে সেই সিস্টেম থেকে দূরে রাখতে আল আমুল বিহে যেটা যে বাণিজ্যিক সিস্টেমটা চালু রয়েছে আল আলমিয়া বৈশ্বিক বাণিজ্যে সেখান থেকে রাশিয়াকে দূরে রাখার জন্য যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং তার হোলাফা হালিফ এরবাহ হোলাফা তার বন্ধুরাষ্ট্রগুলো চাচ্ছে সিদ্ধান্ত নিয়েছে এটা তিনি বলতেছেন এখানে আমরা ছবিতে দেখতেছি যে এরপর বলছেন তা আহেদা রিস আল আমরিকি জো বাইডেন আল শুক্রবারে আমেরিকার প্রেসিডেন্ট তাহেদা প্রমিজ প্রতিশ্রুতি করেছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে বেদা জান নবী মুহাদ নুবাস বেন হেলফ শিমাল আতুলুসি ও রুসিয়া হেলফ শিমাল আতুলুসি ও রুসিয়া হেলফ শিমাল আতুলুসি বলা হয় হয়কে সংক্ষিপ্ত যে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে নেটো এবং রাশিয়ায় সরাসরি মুখোমুখি হওয়া থেকে দূরে থাকবেন তাজান্নব তা আহাদা এর একটা সিলাসবে আসবে বা যেটা হবে তাজান্নব দূরে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন নেটো এবং নেটো এবং রাশিয়ার সরাসরি মুখোমুখি হওয়াকে না হ্যাঁ কেননা সাতল হার বানা আলামিয়াতান সালে সাতান কেন এটা তৃতীয় বিশ্বযুদ্ধে প্রজ্বলিত করে দেবে বা ধাপিত করে দেবে ও কালা লুদানিয়া আমরা কখনোই ইউক্রেনে রাশিয়ার সাথে বৃদ্ধে যুদ্ধে যাব না এটা হার বান্জে ও হাদার সালাম রিকি তিনি এও সতর্ক করেছেন যে মেন আন্না মেন হাদারার মেন আছে হাদারা মেন কি সতর্ক করেছেন মেন রুশিয়া সাতাতফান হতে সে কষ্টকর মূল্যান মূল্যকর মূল্য দিতে হবে এদের যখন তারা ব্যবহার করবে আসলে হাতানিক ইউক্রেনিয়া ইউক্রেনে যখন তারা রাসায়নিক অস্ত্র ব্যবহার করবে যদি তারা রাসায়নিক অস্ত্র ব্যবহার করে তাদেরকে সামানান বা হেজান কষ্টকর মূল্য প্রদান করতে হবে সেটা তিনি ঘোষণা করেছেন ও আলানা তিনি আরও ঘোষণা করেছেন আলানা বাইদান আরও ঘোষণা করেছেন নিশ্চয়ই যুক্তরাষ্ট্র ও হুলাফা এবং তার বন্ধু রাষ্ট্রগুলো ও সিদ্ধান্ত নিয়েছে ইসতেবা আয়াদা রুশিয়া রাশিয়াকে রাখতে দূর তাবাদুলি এই এটা নিজামের সেফত অর্থাৎ বাণিজ্যিক এক্সচেঞ্জ যে সিস্টেম লেনদেন সিস্টেম রয়েছে সেখান থেকে রাশিয়াকে দূরে রাখতে চাচ্ছে যেটা করা হয় আর আমুল বিহি যেটা করা হয় ফিত্তি জালাতুল আলামে বৈশ্বিক বাণিজ্যে বিমা মাহিদু যেটা সম্প্রসারিত করবে লে ফরজ রুসুম জমরকিয়া এবং সেখানে একটা কাস্টম ফি দিতে হবে আদায়ক ফি 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 আরোপ হবে একা বেতান এ দানা আলাতে যেতে মানে ধ্বংসা বলি ধ্বংসাক্ত কর্ম অর্থাৎ রাত আলা আলা যেতে ইউক্রেনিয়া ইউক্রেনে ধ্বংসা চালানোর প্রতিবাদে শাস্তি স্বরূপ একটা একটা কাস্টম ফি আরোপ হবে যদি তাদের রাশিয়াকে বৈশ্বিক যে লেনদেন বাণিজ্যিক সিস্টেম রয়েছে সেখান থেকে বের করে দিলেন আমেরিকা আকাল আরও বলছেন আমরা আরও গ্রহণ করবো ইজরা আন এজাফিয়া আরও অতিরিক্ত অ্যাকশন বলা হয় অ্যাকশনস আরও অতিরিক্ত অ্যাকশন নেবো লেহার দিল আর রসিয়া রাশিয়ার আর্থিক বা অর্থনৈতিক রাশিয়ার অর্থনৈতিক যে ক্ষেত্রের মানে অর্থনৈতিক মানে সেক্টরস আর এশিয়া মেন যে প্রধান প্রধান যে রাশিয়ার অর্থনীতিতে যে প্রধান প্রধান সেক্টর রয়েছে সেগুলো তো হাজার নিষেধাজ্ঞা আরোপের অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের কার্য কাজ গ্রহণ করবো কার্যবিধি গ্রহণ করবো সেটা তিনি বলেছেন নেতাক্ষিদা এই আমরা আরও গ্রহণ করব জরিন অতিরিক্ত কর্ম লিহাজুল খেত আর এশিয়া প্রধান প্রধান সেক্টরগুলোতে নিষেধাজ্ঞা দিতে সেই প্রধান প্রধান সেক্টরগুলো হচ্ছে রাশিয়ার অর্থনীতিতে খুসেন বিশেষ করে আল মোমতাজাত আল সামুদ্রিক যে সমস্ত প্রোডাক্ট রয়েছে মন্তাজাত প্রোডাক্ট রয়েছে হচ্ছে একটা রাশিয়ার একটা অ্যালকোহল

মানে সর্বদাই যে প্রাকৃতিক ন্যাচারাল যে মানে জিক্স যে সম্পর্ক রয়েছে সর্বদাই আমরা রাশিয়ার সাথে সেই সিস্টেমটা তিনি বাতিল করে দেবেন মা রুশিয়া লেমু আঁকড়াতে মস্কো আলা গাজুবে ওখানে ইউক্রেনে মস্কোর লেমু আঁকড়াতে মস্কো আলা গাজুবের ওখানে অর্থাৎ ইউক্রেনে রাশিয়ার যে যুদ্ধ রয়েছে সেইটার শাস্তি হিসর মস্কোকে শাস্তি স্বরূপ দেবে আর কি মো মানে শাস্তি দেবে মস্কোকে শাস্তি দেবে ইউক্রেনে হামলার প্রতিবাদে প্রতিবাদ স্বরূপ এবং শেষে বছর সাফ ইমা ইমাহিদু এর আর এই সমস্ত যে পরিবর্তনগুলো যে নিষেধাজ্ঞাগুলো এটা প্রসারিত করবে প্রশস্ত করবে আল্লাহ খালা বাইডেন যেগুলো এগুলো তিনি বাইডেন বললেন ইন্নাহ অত্যাখ্যাব শেখ যে এগুলো উত্ত যেগুলো গ্রহণ করা হয়েছে বেত্তান শেখ সমন্বয় করে মা হলাফা ইল বিয়েদুল মতাহেদা যুক্তরাষ্ট্রের বন্ধুরাষ্ট্রগুলোর সাথে সমন্বয় করে এগুলো গ্রহণ করা হচ্ছে আর তারেক আল্লা কালাবায়দিন ইমাহিদ এই যে ইমাহিদু এখন আসছে ইমাহিদুল তারেক আমল বিয়েদুল মুহেদা আর এগুলোর মাধ্যমেই পথকে প্রশস্ত করে আমল বিলা মুহেদা আমেরিকার সামিলি ফারজু আলা আলাক আর বিস্তর সেক্টরে চার্চ আরোপ করতে সম্মানে চার্চ মিনার সিল রোশিয়া রাশিয়ার যে সমস্ত পণ্য রয়েছে বিস্তর যে পণ্য রয়েছে সেগুলোতে চার্চ আরোপের একটা সুযোগ প্রসারিত করবে আমেরিকার সামনে ওয়াজুদ্ যথ আলা এবং চাপ সৃষ্টি করবে আলা ইক্তেসাদের অর্থনীতির পর ওয়াজ যক্তা আল্লাহ ইতিসাধীন এবং অর্থনীতির অর্থনীতির উপর চাপ সৃষ্টি করবে যে অর্থনীতি আলা হা ফাতে রুকুদ্দিন সাদিয়ে দিন যে অর্থনীতি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহ ফাতে এমন এক প্রান্ত প্রান্তরে আল্লাহ ফাতে রুকুদিন সাদিয়ে দিন একটা প্রচণ্ড গতিশী গতিহীনতা প্রান্তে রাশিয়ার অর্থনীতি দাঁড়িয়ে যাবে এটাই বলছে আমেরিকার প্রেসিডেন্ট ই হচ্ছে আজকের অর্থ অর্থনীতি আজকের পঁচাত্তরতম অনুবাদ আমরা দর্শক বৃন্দ আশা করছি আপনারা যদি একাধিকবার এই ভিডিওটা দেখেন এই ভিডিওতে আপনারা অনেকগুলো আন্তর্জাতিক পরিমাণের শব্দাবলী বাণিজ্যিক শব্দাবলী রাজনৈতিক শব্দাবলী এবং অনেকগুলো বিষয় জানতে পারবেন এই বলে আজকে আমরা পঁচাত্তরতম থেকে বিদায় নেব তো বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে নতুন আরে সাবস্ক্রাইব করবেন আমাদের অনুবাদগুলো দেখবেন ইনশাল্লাহ আরবি পত্রিকা পড়ার ক্ষেত্রে আপনাদের আগ্রহ যেমন বাড়বে তেমনি যোগ্যতা বৃদ্ধি পাবে পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনাদের মতামত আমাদেরকে জানাবেন এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ